আসলে তাহলে গ্লোকোমার রোগটি তাহলে কি আসলে দেখো গ্লোকোমা এমন একটা চোখের অসুখ যে অসুখে আমাদের চোখের অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় একটা মডেল দিয়ে আমরা বুঝিয়ে দিই একটু আগে চোখে চাপের কথা বলছিলাম এই জলীয় পদার্থটি চোখের ভেতরে উৎপাদিত হয়ে বেরিয়ে যাচ্ছে আমরা বলছিলাম যে কোনো কারণে এই উৎপাদন এবং নির্গমনের মধ্যে যদি ভারসাম্যহীনতার সৃষ্টি হয় চোখের পেছনের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে চোখের সামনে এটা কর্ণিয়া আর পেছনে রেটিনা এবং তারও পেছনে অপটিক স্নায়ু এই অপটিক স্নায়ুর মাধ্যমে চোখটি সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে সংযুক্ত চোখের সমস্ত তথ্য মস্তিষ্কে যায় এই অপটিক স্নায়ুর মাধ্যমে অপটিক স্নায়ুর মধ্যে রয়েছে বারো লক্ষ জীবন্ত তারের মতো এই গ্লোকোমা এই বারো লক্ষ জীবন্ত তার সম্মিলিতভাবে অপটিক স্নায়ুকে আক্রান্ত করে ফলে আমাদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে সেটি বুঝিয়ে দেই এটি আমাদের চোখের বল বা আই বল সামনে কর্নিয়া পেছনে রেটিনা এবং অপটিক স্নায়ু দেখো ওখানে একটি কথা লেখা রয়েছে অপটিক স্নায়ুর ক্ষতি তাহলে গ্লোকোমা রোগটা হচ্ছে এমন রোগ যেখানে অপটিক স্নায়ুর ক্ষতি হচ্ছে যার সাথে চোখের চাপের একটা গভীর সম্পর্ক রয়েছে এবং এই চোখের চাপ হচ্ছে এই অপটিক স্নায়ুর ক্ষতির অন্যতম ঝুঁকি অর্থাৎ গ্লোকোমা রোগের মূল ঝুঁকি হচ্ছে চোখের চাপ সেখান থেকে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ফলশ্রুতিতে কী হচ্ছে পরের ছবিতে আমরা দেখব যে অপটিক স্নায়ু বাম দিকের ছবিটি লক্ষ্য করো সেই অপটিক স্নায়ুটি স্বাভাবিক কিন্তু ডান দিকের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ডান চোখটি সেখানে এই ছবিতে লোকমায় আক্রান্ত হয়েছে ফলশ্রুতিতে কী হচ্ছে পরের ছবিতে আমরা দেখব আমাদের যে স্বাভাবিক যে দৃষ্টির পরিসীমা ধীরে ধীরে সংকুচিত হতে থাকে এবং অবশেষে কেন্দ্রের দৃষ্টি অবশিষ্ট থাকে অর্থাৎ একটা নলের ভিতর দিয়ে সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকালে একজন মানুষ যতটুকু দেখতে পায় লক্ষ্য করো ডান দিকের ছবিতে এখানে একমাত্র কেন্দ্রের দৃষ্টি এটাকে বলে টানেল ভিশন বা সুড়ঙ্গ দৃষ্টি এবং এই দৃষ্টিটিও আরও অগ্রসরমান অবস্থায় কিছুই থাকে না একটা মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যায় এই জন্যে গ্লোকমাকে বলা হয় যে সারা বিশ্বব্যাপী অনিরাময়যোগ্য অন্ধত্বের প্রধানতম কারণ